ওকে চলো প্রথম ছবিটা চলে এসেছে তিনি একজন অভিনেতা এবং আপনার মানে আপনার নায়ক সে আমার নায়ক তো মানে আমি তো অনেক কাজ করেছি আপনার সিনেমার নায়ক আমার মানে পার্সোনাল লাইফেও নায়ক না মোশারফ ভাই চঞ্চল ভাই কাছাকাছি আছে আর একটু আগে যেতে হবে মোশারফ ভাই চঞ্চল ভাই শুভ নো শাকিব খান আর কত মানে আস্তে আস্তে আমি তো পরের সব নামগুলো বলেই দিচ্ছি আচ্ছা আচ্ছা আরো ছবি দিব আমি না 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 কারণ হচ্ছে যে আমি আমার ফিল্মে যদি হয়ে থাকে তাহলে তো জাহিদ ভাই এক্স্যাক্টলি ওকে এর পরের ছবিটা আমি যদি একটু জোক করি তিনি যেমন নায়ক তেমনি গায়কও বটে তবু ভাই ও নায়ক চঞ্চল ভাই নায়ক এবং গায়ক হ্যাঁ মানে সে কি প্রফেশনাল সিঙ্গার নো খুব ভালো গান করে সে আপনার ছবির নায়ক খুব ভালো গান করে এবং উনি নাটকও করেন এত কিছু নাটক সিনেমা একটা নাম বললেই হবে এখন চঞ্চল ভাই বা মোশারফ ভাই পরেরটা ও যাক পারছি তো হ্যাঁ এরপর তিনি একজন অভিনেত্রী আপনার নামের প্রথম অক্ষর আর এই অভিনেত্রীর নামের প্রথম অক্ষরে মিল আছে মানে আমার ডাকনামের নাকি আমার ফুল ডাকনামের ডাকনামে তানজিন তিশা না সিনিয়র অভিনেত্রী নাকি না বর্তমানে সে খুবই জনপ্রিয় বর্তমানে নাটক করে হুম নাটক করে ওটিটিতে আছেন তাসনিয়া ফারিন এক্স্যাক্টলি ওকে এরপরের ছবি তিনি একজন চিত্রনায়ক ভাইরাল ইস্যুতে থাকেন জায়েদ খান ওয়েল ডান তারপরে বলো নেক্সট ছবি নেক্সট ছবি আসবে ও তিনি আপনার সিনেমার নায়ক দুটো নায়ক চলে গেছে অলরেডি আচ্ছা আপনি মেয়ের মা তিনি ছেলের বাবা সিয়াম ও তো ছেলের বাবাই ঠিক তো আছে আমি আর কিছু বলতে চাই না বললে তো পেরে যাবেন এক কথা সিয়াম হচ্ছে ছেলের বাবা আমি হচ্ছি মেয়ের মা এটা তো আছে সিয়ামের সাথে আমার অ্যাক্টিংও হয়েছে আচ্ছা আমি আরেকটু যোগ করি তাহলে আপনি এক মেয়ের মা তিনি দুই ছেলের বাবা শাকিব খান এক্স্যাক্টলি আমি নেক্সট শাকিব খানই বলতে চাচ্ছিলাম ভাই যা নেক্সট ছবি আসবে এই যে একটু আগে এক একজনের নাম বলছিলেন অনেকগুলো তাদের মধ্যে একজন তাহলে কি মানে আমার আমার প্রশ্ন হচ্ছে সিনেমা সিনেমা করেছে আমার সাথে হ্যাঁ নাটক সিনেমা দুটো হয়েছে নাটকও করেছে সিয়াম তাকে টেলিভিশনে দেখা গিয়েছে মানে টেলিভিশন কি সিনেমা টেলিভিশন সিনেমাই আমি এত কেন বলে দিই চল ভাই তাহলে তিনি একজন নায়ক মানে সে দীপ্তির নায়ক ছিলেন দীপ্তি ইয়ে এবার সিয়াম শিওর শট এটা কেন কেন মানে মানে দীপ্তি নায়ক বলার সাথে সাথে এটা দীপ্তি হচ্ছে ফাগুন হাওয়ায় আমার যে ক্যারেক্টার ছিল ওটার নাম দীপ্তি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দীপ্তির নায়ক এবং আপনাদের সেই গানটা খুবই পছন্দের নেক্সট ছবিটা আসবে আপনার নায়ক আরে কি আমি এটাই বলবো আমার নায়ক আপনার নায়ক ঠিক আছে আমার নায়ক হ্যাঁ হ্যাঁ বলেন এটাই এটুকুনি তিনি আপনার নায়ক তাহলে এটা মোস্তফা সরফ আর কি শিওর শট ওকে লাস্ট ওয়ান আসবে একজন অভিনেত্রী তার নামের সাথে তিশা আছে একটা নাম বলেন কে নামের সাথে তিশা আছে কি সিনিয়র না এই সময়কার সিনিয়র সিনিয়র
নুসরাত ইয়াসমিন টিশা না না ওনার সাথেও তো টিশা আছে কারণ ওনার সাথে আমার খুব সুন্দর এক্সপেরিয়েন্স আছে যে আমার স্ক্রিপ্ট ওনার কাছে চলে গিয়েছে ওনার স্ক্রিপ্ট আমার কাছে চলে গিয়েছে এবার দেখি যে কি হয়েছে ঠিকই আছে নুসরাত ইমরোজ তিশা আমার নাম ওনার নাম হচ্ছে নুসরাত ইয়াসমিন টিশা শেষ খেলা মানে এবারেও তাই হয়েছে স্ক্রিপ্ট অদল বদলের মতো নামটা একটু অদল বদল হয়ে গেছে ওকে যাদের ছবি দেখলাম এতক্ষণ আপনাকে দেখালাম তাদের সম্পর্কে একটি করে পজিটিভ একটি করে নেগেটিভ দিক আপনার কাছে